আপনি মুর্বি হন যুবক হন আর সোনামণি বাচ্চা হন আর মহিলা হন এই দুটো গুণ আগে অর্জন করবেন আপনার জীব্য এবং কলিজাজন ঠিক থাকে যেটা লোকমানের উপদেশ কিন্তু এটা ইসলামের উপদেশ তাই দেহের মধ্যে একটা গোস্ত আছে ওটা ঠিক হলে সব ঠিক সেটা কোন গোস্ত মানে কোনটা ওটা কলিজা দিলের মধ্যে শয়তানি কপটতা এদেরকে আমরা আবৃত্তি বলি মনে দশটা গুণাবলী আর পাঁচটা নীতিবাগ্য যে আমাদের লেখা আছে এ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা সোনামদির বলব তোমরা এই পাঁচটা নীতিবাক্য এবং দশটা গুণাবলী মুখস্থ রাখবা এবং এগুলোর আমল করার চেষ্টা করবে মায়ের পেট থেকে বাচ্চা দুনিয়াতে আসার পরেই শুরু হয় তার প্রশিক্ষণের মায়ের কাছে শেখে বাবার কাছে শেখে আত্মীয় সঙ্গেকার শিখে দাদি বাবা এটা করতে এটা আগুন হাত দিলে আট পুড়ে যাবে চিল্লা চিল্লাগ না আমি ওটাকে খেলা করবই তোমার মা তোমাকে গর্বে ধারণ করে কষ্টের পরে কষ্ট বরণ করেছেন বেশ গো নয়টা মার্চে কি কষ্ট সে করেছে ইতিহাস ভুক্তভোগী মা কেউ বলতে পারবো না অফিসাল ফি তোমাকে দুটা বছর বুকে দুধ খাইয়ে মানুষ করেছেন অত মায়ের কিন্তু মনে শোধ করতে পারবো না অতএব হে সন্তান বাপয়ের আনুগত্য করবে আল্লাহর অবাধ্যতায় কোনো সৃষ্টির প্রতি আনুগত্য না এটা মৌলিক নির্দেশনা আমার রসুলের দেখো হে মুসলমান পৃথিবীর যে প্রান্তে তুমি বসবাস করো না কেন কোনো প্রান্তে গিয়ে তুমি কোনো অবস্থাতে কোনো মখলুকের আনুগত্য করবে না খালেক অর্থাৎ আল্লাহর করবেন অতএব আন্দোলন যুব সংঘর্ষ মহিলা সংস্থা যারা আমাদের সংগঠনভুক্ত আছেন তাদের তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি উদ্ধত হবেন না অনুগত হওয়ার চেষ্টা করবেন তাহা আখলাক হবে আপনার চরিত্র সবার কাছে সুন্দর হবে মানুষ আপনার চরিত্র দেখে আপনার কাছে আসবে আপনার এলএম দিকে আপনার কাছে আসবে না আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فقد قال الله تعالى في الكلام المجيد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال إبراهيم لأبيه وإذ قال لقمان لابنه يا بني لا تشرك بالله إن شرك ظلم عظيم ومسينا الإنسان بوالديه حملته أمه وهن على وعن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير جابت الحمد ثناء الله رب العالمين الجنة يوم جابت صلاة الشيخ نبي محمد رسول الله সাল্লাহ জন্য। আসাল্লামের জন্যে কী করে সুনামনি পালন করতে হয় ছোট শিশুদেরকে গড়ে তুলতে হয় এবং সমাজের মূল এই ফাউন্ডেশন বংশটা সুন্দর শিশু হয়ে গড়ে ওঠে তাদের মাধ্যমে দেশটা ভালো হয় এটাই আজকের কোরআন থেকে বাছাই করা কিছু উপদেশ আপনাদের সামনে পেশ করার চেষ্টা পাব আপনারা জানেন আজকে এখানে সোনামনি কেন্দ্রীয় প্রশিক্ষণ চলছে সাথে সাথে সারা দেশের আন্দোলন জেলার সভাপতিদের বৈঠক চলছে ওই সঙ্গে আহলেদের যুবসংঘেরও কেন্দ্রীয় বৈঠক চলছে ফলে আজকেই আমি এ বিষয়টি বেছে নিলাম মূলত সমাজের ফাউন্ডেশন হচ্ছে সোনামণি শিশুরা তারে জাতির ভবিষ্যৎ এরপরে যুবকরা হচ্ছে ব্যাকবোন অফ সোসাইটি সমাজের মেরুদণ্ড আর মুরুবরা হচ্ছেন সমাজের পথ প্রদর্শক ইব্রাহিমের মতো পিতা চাই ইসমাইলের মতো সন্তান চাই তবেই সমাজ গড়বে শুধু সন্তান দিয়ে হবে না পিতা লাগবে পিতার দিক নির্দেশনা মেনে সন্তানকে এগোতে হবে তবে সমাজ সঠিক পথে চলবে কারণ কোনো ভাব কোনো সন্তানের অমঙ্গল চায় না সেজন্য পিতাকে এড়িয়ে সন্তান যদি যাওয়ার চেষ্টা করে ভুল করবে আবার সন্তান যদি যাওয়ার চেষ্টা করে সেটাও ভুল করবে এর তিনটা ক্যাটাগরি আছে এই সাথে পিছনে থেকে পর্দার মধ্যে মা বোনেরা তাদের উৎসাহ উদ্দীপনা পিছন থেকে না থাকলে সামনের যারা আছেন অর্থাৎ স্বামী সন্তান ভাইরে আগতে পারে না এজন্য সমাজের মূল তালিকা শক্তি এই চারটি বিষয় চারটি গ্রুপের লোক এই আমাদের সংগঠনের চারটি গ্রুপই আছে আহলে আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলে যুব সংঘ সোনামী সংগঠন আহলেজ মহিলা সংস্থা এই চারটি স্তরে আমাদের কাজ চলছে আমি হজত লোকমানের দৃষ্টান্ত তুলে ধরার চেষ্টা করছি যেহেতু আল্লাহ কোরআনে তার দৃষ্টান্ত তুলে ধরেছেন এবং তার বক্তব্যগুলো এনেছেন এখানে আজকে কোরআনে তফসিলের মধ্যে না গিয়ে শুধু লোকমানের নিজস্ব কিছু প্রশ্নোত্তরের বিষয়টা তুলে ধরব কারণ সেটা লোকমানের আলোচনা আপনারা বহুবার শুনেছেন বিভিন্ন খদ্তে এবং ইজতেমাতেও লোকমানকে সাইদুল মুশা প্রখ্যাত তাবি তিনি বলছেন সুদান থেকে আল্লাপাক হিকমত প্রজ্ঞা পাঠিয়েছেন নবুয়ত নয় সুদানের সেই তিনজন বিখ্যাত জ্ঞানী মানুষ হচ্ছেন লোকমান আর মাহাজা মামর আর বিলাল হাবাসী বিলাল বিন এই বেলাল লোকমান এবং মাহজা এই তিনটা মানুষ এসেছে সুদান থেকে অর্থাৎ কালো আফ্রিকা থেকে এরা কালো মানুষ আল্লাহ তাদেরকে নবদ দেননি কিন্তু হেকমত দিয়েছেন প্রজ্ঞা দিয়েছিলেন বেলালের ইতিহাস আপনারা জানেন মাহাজা ইয়ং বয়সের ওমর মহালা হিসেবে তিনি বদরের শহীদ হয়েছিলেন আর এখন যার কথা আসছে কোরআনে লোকমান সম্পর্কে লোকমানের প্রজ্ঞা এত বেশি ছিল যার্লাফা তার প্রজ্ঞাপূর্ণ কথাগুলিকেই কোরআনে এনে তাকে আরো সম্মানিত করেছেন লোকমানের একটা উপদেশ প্রথম তার ঘটনা লোকমান একজনের মনিবের আন্ডারে রাখাল ছিলেন একদিন মনীপ তাকে বলছে হে লোকমান তোমার এই ছাগলের পালের মধ্যে সবচাইতে উন্নত মানের ভালো ছাগলটা তুমি জবে করবে এবং সেই ছাগলের দেহের সবচেয়ে উন্নত অংশটা তুমি আমাকে দিবে খাওয়ার জন্য লোকমান তাই করলেন এবং ওই ছাগলের বা খাসির জীব্যটা এবং কলিজাটা তাকে দিলেন এবারে মনীপ বলল লোকমান তুমি এই এমন একটা খাসি জবা করো যার সবচেয়ে নিকৃষ্ট অংশটা আমাকে তুমি দিবি লোকমান আবারও তার কলেজা দিলে এবং কি বললাম একটা জিহবা দিলেন তো মনে বলছে লোকমান এই দুটো বস্তু তুমি উৎকৃষ্ট বলে কালকে দিয়েছিলে আর এই দুটো বস্তু নিকৃষ্ট হলে আবার আজকে দিলে এর ব্যাখ্যা কি লোকমান জবাব দিচ্ছেন হে মণি এই দুটো জিনিস যদি ভালো হয় তার এর চেয়ে ভালো আর নাই আর এই দুটো জিনিস যদি নষ্ট হয় সব নষ্ট কথা ঠিক না বড় জ্ঞানী মানুষ ছিল অসুবিধা আমরা বহু পরে হাদিসে পাচ্ছি যা সালাহ সালাহ করবো ফসাদাম আলী কল যার ঠিক তো সব ঠিক এগুলো আমরা হাদিসে পাচ্ছি কিন্তু লোকমান্ত রসুলকে দেখেনি তো বহু পূর্বের ঘটনাগুলো সব কথা কত চমৎকার এটা জ্ঞান পাওয়া গেল না উনি কিন্তু নবীনা কত জ্ঞানী মানুষ সমাজ পরিচালনা করে জ্ঞানীরাই যদিও সমাজের অধিকাংশ লোক প্রজ্ঞাপূর্ণ জ্ঞানের অধিকারী নন স্বাভাবিক আহরুল ইখতিয়ার আহলুল ইমামা আহলুল তকলি সমাজ সমাজের জনগণ তিন ভাগে বিভক্ত একদল আহলুল ইমামা তারা নেতৃত্বের যোগ্যতা তাদের মধ্যে আসে আরেক দল আহলুল কি বললাম একটু আগে ইখতিয়ার তারা বাসাই করতে পারে নেতৃত্ব দিতে পারে না বাসাই করতে পারে আর একদল আহলু তকলিদ তারা অনুসরণ করে আল্লাব সমাজকে এইভাবে বানিয়েছেন নেতৃত্বের যোগ্যতা সম্পন্ন লোক যদি বেশি হয় সমাজ অচল হয়ে যাবে সবই তো নেতা কেউ কার মানে না এই যারা নেতৃত্বের যোগ্যতা রাখবে অর্থাৎ যারা নেতা হবে সমাজে তাদেরকে অবশ্যই এই দুটো জিনিস খেয়াল করতে হবে জবান এবং হৃদয় হৃদয়ে কোনো কুটিলতা কপটতা সঠতা থাকবে না আর জবানে কোনো মিথ্যা কোনো রকম প্রবঞ্চনা এগুলো থাকবে না সর্বাগ্রে এটি হলে প্রশিক্ষণ আপনি মুর্বি হন যুবক হন আর সোনামণি বাচ্চা হন আর মহিলা হন এই দুটো গুণ আগে অর্জন করবেন আপনার জীবব এবং কলিজা ঠিক থাকে যেটা লোকমানের উপদেশ কিন্তু এটা ইসলামেরও উপদেশ তাই দেহের মধ্যে একটা গোস্ত আছে ওটা ঠিক হলে সব ঠিক সেটা কোন গোস্ত মানে কোনটা ওটা কলিজা দিলের মধ্যে সয়তানি কপটতা এদেরকে আমরা আরবিতে বলি মোনাফেঁক মোনাফেকের দরজা জাহান নামের কাপের দরও নিচে এত নিকৃষ্ট এরা অর্থাৎ সংগঠনের কোনো পর্যায়ে কোনো মনোভেদ থাকুক এটা আমরা চাই না বাসাই করে কাজ করবেন আমাদের ভোটের দরকার না খাঁটি মানুষ কিছু কিছু দিনদার চরিত্রবান আল্লাহরু মানুষ বাসাই করে করে তাদেরকে আপনারা নেতৃত্বে আনবেন আন্দোলনে বলুন যুবসংঘে বলুন সোনামণিতে বলুন মহিলা সংস্থায় বলুন এই ধরনের খাঁটি লোক ফ্রেশ কিছু মানুষ নিয়ে আসার চেষ্টা করবেন অবশ্য বাসাইতে দিয়ে ভুলে অনেক সময় ভুল হলে সেটাই করে দেবেন লোক রাখার দরকার নেই এবার দেখেন একদিন বলল দ্বিতীয় প্রশ্ন হে লোকমান তুমি তো রাখালি করো ছাগল চড়াও আমরাও ছাগল চড়াই তুমি এত জ্ঞানের অধিকারী কী করে হলেও তোমার এত জ্ঞান কী করে হলেও তো লোকমান জবাব দিয়েছে কি শোনেন আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি আমি আমি কী করি নিজের জন্য সেটি তোমাকে শোনাচ্ছি গুজি বাসারি আমি আমার দৃষ্টির সর্বদা অবনত রাখি রাস্তায় চলছে বহু মহিলা আমার দৃষ্টি তার মুখের দিকে যাবে না আমার দৃষ্টি সবসময় অবনত রাখি ফলে চোখের জেনা থেকে আমি বেঁচে যাই কাফি লেসানি আমি ওর জবানকে সবসময় সংযত রাখি বাজে কথা বলি না অনর্থক কোন বক্তব্য নেই মানুষ গালি দিলেও সবর করি পাল্টা গালি দিই না আমি ওর জবানকে সবসময় সংযত রাখি ফি আমার খাদ্য হিসাব করে খাই মন চাইলে একদম ডাকপুন্দ খেয়ে নিলাম অত মুডি খেলাম না এটা নেই আমি খাওয়ার ব্যাপারে সাবধান থাকি চার নম্বর হাইভ জি আমি আমার লজ্জাস্থানকে হেফাজত করি পাঁচ নম্বর ও ইস করি আমি সর্বদা সত্য কথা বলে মিথ্যা ধারের কাছে যাই না ছয় নম্বর অফ দি আমি যার সঙ্গে যে ওয়াদা করি পূরণ করি ওয়াদা খেলাপ করি না সাত নম্বর তাকরিমাতীয় দায় আমার বাড়িতে যত মেহমান আসে আমি তাকে সম্মান করি কারণ মেহমান এমনি আসে না সেটা বরকত নিয়ে আসে মেহমান আসলেই বাড়িতে নেকি হয় আমি সেই মনে করে তাকে সম্মান করি আট নম্বর হেফ দি যাহারি আমার যারা প্রতিবেশী আসে তাদের হেফাজত করি তাদের কোনো সমস্যা কোনো ক্ষতি হতে দেখলে আমি তাদেরকে ঠেকাই খবরদার ও আমার প্রতিবেশী তার কোনো কষ্টজন না হয় তাহলে নিজেকে নিজে নিজে আমি থাকি না প্রতিবেশের প্রতি আমি সবসময় খেয়াল রাখি ন নম্বর তার কি মা আয়নি অনর্থক কথা কাজে আমি নিজেকে ব্যস্ত রাখি না তাজা কাল্লাজি সাইয়ার আনি তারি তারা আর এই গুণগুলোর কারণে আজকে আমি লোকমান হাকিম হয়েছি যেটা তুমি দেখছো আমাকে আমাকে সবাই হাকিম বলে প্রজ্ঞাবান বলে জ্ঞানী বলে আসলে আমি তো রকমা একম রাখাল মাত্র এই গুণগুলো আমার মধ্যে আসে বলেই লোকে আমাকে খুব জ্ঞানী বলে আসলে তো তেমন কিছু না এই যে নয়টা গুণের কথা উনি নিজের সম্পর্কে নিজে বললেন এগুলো প্রত্যেকটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ সবই কিন্তু হাজার রয়েছে এগুলো আমাদের সোনামানিদের মধ্যে এই গুণগুলো পাক যদি দেন তো ইনশাল্লাহের আগামীতে আমাদের সুনাগরিক হবে দশটা গুণাবলী আর পাঁচটা নীতিবর্গ যে আমাদের লেখা আছে এ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা সোনামদির বলবো তোমরা এই পাঁচটা নীতিবাক্য এবং দশটা গুণাবলী মুখস্থ রাখবা এবং এগুলোর আমল করার চেষ্টা করবা ইনশাআল্লাহ এতেই তোমাদের দুনিয়া এবং আখড়াতে কল্যাণ হবে এর সঙ্গে যোগ করলাম আজকে লোকমানদের এই নয়টা উপদেশ এটা তোমরা মেনে চলার চেষ্টা করবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জবান এবং কল এগুলো ঠিক রাখবা এর পরবর্তী উপদেশগুলো বুঝে গুলো এগুলো এসছে তোমরা সবাই জানো ওই কর লোকমান্লা লোকমান তার ছেলেকে উপদেশ দিল হে আমার বেটা লাখিল্লা খবরদার তুমি শেরু করো না কারণ ইন্না শরিক আল্লাহন আদিম শেরিক হলো সবচেয়ে বড় পাপ আল্লাহ শিরিকে গুনে মাফ করেন না শরীর কাকে বলে এটি তো আমরা জানি না হ্যাঁ বইটা নিয়ে যাবেন তহিদের শেখ আজকে সমাজ পাবেন তার আলোচনা বিস্তারিত আলোচনা আছে আর আমাদের দুপুর সঙ্গে অফিসে ঢুকলি পাবেন তহিদ পাস পাস প্রকার সব লেখা আছে আমাদের অফিস বাংলাদেশ যেখানে আমাদের আছে সব জায়গায় আয়ুর্বেদিক বাংলায় এগুলো লেখা আছে তৌহিদ ও সালাসা ও শেরক ও খামসা তহিদ প্রকার শেরিক প্রকার সব লেখা আছে আমরা মনে করি কবর পূজার শেরিক মূর্তি পূজার শেরিক এগুলো সব জানি আমরা বড় শেরক হলেই মূলত দুটা আল্লাহর সত্তার সঙ্গে শিরিক আরেকটা হলো আল্লাহর বিধানের সঙ্গে শিরিক আরেকটা শিরিক হলো রসুলের হাদিস বাদ্য অন্য রিসালাতের সঙ্গে শিরিক মৌলিক তিনটা সেরকম আপনার খেয়াল রাখবে আল্লাহর জাতের সঙ্গে সে সাধারণত কেউ করে না নাস্তিকরাও আল্লাহকে স্বীকার করে তখন হাসপাতালে শুয়ে পড়ে তিনবার তিনবার পায়খানা চারবার বমি হলে এমনি আল্লাহকে ডাকে যে নাস্তিক তো গাঢ় নাস্তিক যেখানে পশ্চিমবঙ্গে হোটেই পড়ে না যে হাসপাতালে বেডেস হয় তখন হাঁস ফাঁস করে করোনায় আল্লাহ 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 ও আল্লাহ এমনি ঘুরে দেয় ও তো নাস্তিক বলে দিনে এখন নেই কিন্তু তবুও নাস্তিক একদিন আসে খুব যুক্তি খাটায় যতদিন গায়ে বল থাকে ততদিন খুব আল্লাহর বিরুদ্ধে বলে খেলার নাম বাবা জি মূলত আল্লাহর বিধানের সঙ্গে সেরকম আমরা সবাই করি আল্লাহর বিধান একরকম বলছে আমার বিধান একরকম বলছে আমি চলছি আমার নিধির মতো আল্লাহর বিধান থাকলো কোরআন হাদিস এটা হলো আল্লাহর বিধানের সঙ্গে শির্ক আরেকটা হলো রসুলের হাদিস একরকম বলছে আমি একরকম বলছি বেকায় জুড়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমার মত নিয়ে আসতেছে এটা শিল্পী রিসালা রিসালাতের সঙ্গে শির্ক রিসালাতের সামনে এখন ইমামত ভুলায়াতের পর্দা কাড়ে টাঙিয়ে দেওয়া হয়েছে ধর ইমাম পূজারি ইমাম বাদ দিয়ে হাদিস মারে না রিসালাত মারে না অথচ রসুলের নামে যশোর জুলুস করি বেড়াই আর দল হয়েছে অলিয়া উল্লিয়ার পুজারি ভোলায়তের পর্দার সামনে তারা কোনো মতেই রেসালাতের সামনে মতামত করতে রাজি না অলি বললে মানবো অলি না বললে মানব না ওদিকে মজাব থাকলে মানবো নইলে মানবো না হাদিসকে শর্তাধীন বানিয়ে ফেলেছে অথচ হাদিসের পরি দান করতে হবে শর্তহীনভাবে অতএব শেরখ ফির জাতিল্লাহ ও ফি সে আর শেখ হকাম শেরিক ফির রেসা এই তিনটা মৌলিক শির থেকে দূরে থাকতে হবে পা ফেলার আগে দেখতে হবে আমার এই কাজটা আল্লাহ অনুমতি দিয়েছেন কি না দিলে মানবো না দিলে ছাড়বো তিনি কি করেছেন সেটা আমি দেখব তিনি না করে থাকলে আমি করবো না আর যাদের সামনে ওই নাজিল হয়েছে সাহাবায়ক রাম তারা কি করেছেন সেটাও দেখতে হবে কোন আয়তের কোন ব্যাখ্যা তারাই ভালো জানেন আমাকে সেটা দেখতে হবে দেখে আমার পা ফেলতে হবে এই মৌলিক নির্দেশনাগুলো আহলাদেশ আন্দোলন বাংলাদেশ মেনে চলার চেষ্টা করে মানুষকে সেদিকে আহ্বান করে নইলে গায়ের জোরে আপনি যেটা বলবেন সেটি হবে সংখ্যার দোহাই দিয়ে বা নিজের জ্ঞানের দোহাই দিয়ে এগুলো চলবে না মুসলমানের মৌলিক বিষয়টি হলে এই সে তার সার্বিক জীবনে আল্লাহ এবং তার রসুলের সামনে আত্মসমর্পণ করে কোনো মানুষের কাছে নয় কোনো মানুষের রায়ের কাছেও নয় এই বিষয়টি সোনামন্দিরা বুঝবে না বড়োরা বুঝেন যারা আপনার আন্দোলনের সভাপতি আছেন জেলা তারা বিষয়টি খেয়াল করবেন সর্বোপরি সমাজকে প্রশিক্ষিত করে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবারই যাদের মধ্যে আল্লাহ যোগ্যতা দান করেছেন তারা যেন এদিকে এগিয়ে আসেন সংগঠনের বইগুলি পড়বেন প্রশিক্ষণ নিজে নেবেন অন্যকে দিবেন তাহলে আস্তে আস্তে সমাজ গড়ে উঠবে মায়ের পেট থেকে বাচ্চা দুনিয়াতে আসার পরেই শুরু হয় তার প্রশিক্ষণের মায়ের কাছে শেখে বাবার কাছে শেখে আত্মীয় কাছে শেখে দাদি কাছে শিখে বাবা এটা করতে হয় এটা আগুন হাত দিলে হাত পড়ে যাবে বাচ্চা চিল্লা চিলি না আমি ওটাকে খেলা করবই হারিকেনের কেনার আগুন দিলে ঝাঁপ দেবে ইত্যাদি করবে সে কিন্তু বাপমাতা ঠেকাবে না তুমি তো আগুন হাত পড়ে যাবে হাত পোড়া এটাইও বোঝে না যদি শুরু থেকেই এমনি করে আমরা বাচ্চাকে ছোটো করে যে বড়ো করলাম এই বাচ্চা বড়ো হওয়ার পরে তাকে তো অবশ্যই ঘরে রাখা যাবে না তাকে দিতেই হবে সেখানে কি পড়বে সেখানে যে যদি শয়তানের শিক্ষা শেখে লাইফটা নষ্ট হয়ে যাবে এই জন্য এখন মানুষ বিষয়টা বুঝতে পারছে আজকে কিশোর জ্ঞান ঘরে ঘরে ছোট ছোট সেলিব্রিলি একটু সেলিব্রিলি তারা তারা সব করে নারী ধর্ষণ করে হেন কাজ নেই অপকর্ম যারা করে না কারণ কি ওদের বাপমারা ওদেরকে ছোটো তো শেখায়নি বড়োকে সম্মান করো ছোটোকে স্নেহ করব ও জানি না এগুলো হাদিস তাদেরকে শেখাতে হবে আস্তে আস্তে সমাজ গড়বে যদি আপনি বাচ্চা বয়স থেকেই সমাজ নাগরিক রেখে দেন মনে করেন যে বড় হিসটা ঠিক হয়ে যাবে মারাত্মক ভুল করবেন ছোট থেকেই আপনি এগুলি করবেন ইনশাল্লাহ আপনার ঘরটা শান্তির ঘরে পরিণত হবে আর নইলে আপনার ঘরেই আগুন জ্বলবে দাউ দাউ করে আপনি টেরি পাবেন না সব শেষ হবে টাকা আছে পয়সা আছে সবই আছে শান্তি নেই ওই ঘরে মানুষ থাকে কুড়ি ঘর অনেক ভালো যেখানে শান্তি আছে অল্পে তুষ্ট থাকা অত বড় গুণ এ গুণের কোনো হিসাব নাই আল্লাহ রসুল এটা নিজে দেখিয়ে দিয়ে গেছে তার ঘরে দুদিন পর্যন্ত আলো জ্বলতো না মায়ের সাথে জিজ্ঞেস করা হচ্ছে খালা ওরা ওরোয়া বলছে খালা আপনার ঘরে নিয়মিত আপনার কী খাওয়া দাওয়া করেন তো তোমার খালুর বাড়িতে পরপর দিন আলো জ্বলে না তার মানে আমরা দুটো কালো জিনিস খেয়ে বাস করি কালোটা আবার কি এর খেজুরটাও কালো রুটিটাও কালো আর পেট ভরে কখনো রুটি আমরা খাইনি অথচ এই মানুষটা দুনিয়া সেরা মানুষ সারা পৃথিবী তাদের কাছে মাথা নত করে অথচ কারণ দেখেন এমন কোনো নিয়মত নেই আলাদা তাকে দেয়নি টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি সব ছিল কিন্তু ছিল না ইমান বলে গেলা ধ্বংসে দুনিয়ার মানুষ মূষাকে সম্মান করে মূষার নাম বলার সঙ্গে সঙ্গে সালাম বলে তাই না কারণের নাম বলার সঙ্গে কেউ আলিহি বলে কারণ তো মূষার চাষ তো হয় অর্থাৎ দুনিয়া সব ছিল ছিল না খালি ইমান আমাদের সোনামানিরা এবং আমাদের মুরব্বীরা যদি ইমানি প্রশিক্ষণের প্রশিক্ষণ প্রাপ্ত হন তাহলে তাদের মাধ্যমে ইনশাআল্লাহ সমাজ গড়ে উঠবে আমাদের সেদিকে এগিয়ে যেতে হবে এবার আসেন কোরআনের উপদেশগুলি খালি হেডিংগুলি বলি দিই এখানেও লোকমান সাতটি উপদেশ দিয়েছে এক শিখ বিল্লা শির কোরণা ইন্না শিরক আলম দুই নম্বর ইনসানা দেওয়ালা দামি আহমেদ বাপমায়ের আনুগত্য কর তোমার মা তোমাকে গর্বে ধারণ করে কষ্টের পরে কষ্ট বরণ করেছেন বেশ নয়টা মার্চ কি কষ্ট সে করেছে ইতিহাস ভুক্তভোগী মা কেউ বলতে পারবে না অফিসাল এরপরও তোমাকে দুটা বছর বুকে দুধ খাইয়ে মানুষ করেছেন অতএব মায়ের ঋণ মনে শোধ করতে পারব না অতএব হে সন্তান বাপার্করি বলে তোমার আল্লা সুক্রিয়া দেয় করো তোমার পিতা মাতার এরপরে তোমাকে মনে রাখতে হবে এলাই গেল মাসিজ তোমি ফিরে যেতে কাছে দুনিয়া চল গাছ থাকতে পারবে না যেতেই হবে দুনিয়ার কোনো অসুখ তোমাকে ঠেয়া রাখতে পারবে না তোমাকে মরতেই হবে ওই কালা আন্তঃ কবি যদি বাপমা তোমাকে সেরে করার জন্য বলে তাহলে আতই হুমা বাপমার এই আদেশ পালন করার জন্য তুমি বাধ্য নও সহায় হুমা ফির দুনিয়া মা তবে দুনিয়াতে তাদের সঙ্গে সদ্ব্যবহার করবা যেহেতু বাপমা তাকে সদ্ব্যবহার করতেই হবে বাপমা খেতে পাচ্ছে না তাই খেতে দিতে হবে কাপড় কিনে দিতে হবে পোশাক কিনে দিতে হবে যেন কোনো কষ্ট না পায় কিন্তু সে করা যাবে না সাহাব্দ বক্কাস যখন ছোট ছিলেন সবাই বলছে সাহাব্দ আবু বকা কাপড়ে হয়ে গেছে তার মা বলছে তোকে খেতেই দেবো না তুই ধ্বংস হয়ে যা তোর ছেলে দরকার নেই তুই মুসলমান হয়ে গেছিস সাহাব্দ আবু মার মায়ের সেবা করছেন মা বলছে তোর খাওয়া আমি খাবো না তুই মরে যা আমি এক মরি যাওয়ার মতো অবস্থা আমার তোর সেবা তোর সেবা আমি নেবেন তুই তো হয়ে গেছিস কিন্তু সাদরা বক্কাস তাকে খাওয়া দাওয়া দিচ্ছেন বা মা করেছে কি দাঁত করে ধরে রাখছে খাবই না সে বক্কাশ দাঁতের মধ্যে লাঠি ঢুকাই দিয়ে ভাগ করে তার মধ্যে লুজ খাওয়া ঢুকাই দিয়েছে তখন আমি মরি তোর বলবে তুই মাতৃহন্তা তুই মাকে হত্যা করেছিস তখন সাত দিনের বক্কা কি বলছিল জানেন বলে মা তুমি দশ বার বাসো বা দশ বার মরো তথাপি সাত দিনের বক্কাশ করবে না তুমি দশ বার বাসো দশ বার মরো কিন্তু তোমার ছেলে সাত কশ কালেও সেরিক করবে না তোমার সব সেবা করবো কিন্তু সেরিক করবে না এই প্রখ্যাত স্বাভাবিক পরবর্তীকালে আষাঢ়ের মোবর অন্তর্ভুক্ত হলেন দুনিয়ার জীবিত অবস্থা যারা জান্নাতের সুসংঘাত পেয়েছে তাদের মধ্যে এই সাদ একজন এর নেতৃত্বে গিরা বিজয় হয় যারা সন্তান আস এই ঘটনাগুলো মনে রেখো কোনো অবস্থাতেই সেটকের সঙ্গে আপুষ নাই বলা হচ্ছে তোমার মা বেঁচে যাবে শামক যদি দরবার যদি কিছু হাজত দিয়ে আসতে পারো একটা মোরগ জবে করতে পারো মহাস্থান গড়ে গিয়ে যদি একটা গরু জবে করতে পারো তোমার মা বেঁচে যাবে যদি কেউ এই দাবি করে কোন সেলিদায় করবে নাকি কি কারণে মহাস্থানের বাবার ক্ষমতা নেই তোমার বাসার সে আল্লাহ ছাড়া ওই যে মারেজ তো যখন আমি অসুস্থ হই আল্লাহ আমাকে সেবা দান করে কোন মানুষ আমাকে সেবা দিতে পারে না কোনো ডাক্তারও পারে না ডাক্তার তো মাত্র ওসিলা সে ওষুধ দেবে কিন্তু দাওয়ার সঙ্গে দোয়া লাগবে শুধু ওষুধ খেলে হবে না আল্লাহ কাছে প্রার্থনা করতে হবে অর্থাৎ আল্লাহ তোমাকে সেবা দিতে পারে মানুষ পারে না আর দ্বিতীয়তালে মখলুক কিন্তু খালেক আল্লাহর অবদ্ধতায় কোনো সৃষ্টির প্রতি আনুগত্য না হয় এটা মৌলিক নির্দেশনা আমার রসুলের দেখো হে মুসলমান পৃথিবীর যে প্রান্তে তুমি বসবাস করো না কেন কোনো প্রান্তে গিয়ে তুমি কোনো অবস্থাতে কোনো মখলুকের আনুগত্য করবে না খালেক অর্থাৎ আল্লাহর আনুগত্য করবে অত্যাব সাবিল এমন আনা বেলাইয়া আর তুমি সতলব্ধ রাস্তা অবলম্বন করো বাপ বলছেন ছেলেকে অতিল যারা আল্লাহর প্রতি অনুগত তোমরা তাদের রাস্তা তুমি তাদের রাস্তা ধারণ করবে এটা খুবই মুশকিল খুবই মুশকিল কে যে আল্লাহর প্রতি আনুগত্যশীল এটা বোঝা খুব মুশকিল কারণ আনুগত্যশীল ব্যক্তিদের মধ্যে অনেক কপটতা থাকে অনেক সময় যেটা বোঝা যায় না চেহারা সরু কাপড় সব মাথা গোমাল সবই ঠিক আছে ভিতরে যে গোলমাল ওটা বাড়তে বোঝা যায় না এটা বুঝতে হবে মৌলিক বক্তব্য তুমি অবশ্যই আল্লাহর প্রতি অনুগত বান্দাদের রাস্তা অবলম্বন করো এবারে ইয়া বোন হাব্বা তে এতে বিহাল্লা হে সন্তান তুমি যদি একটা অন্যায় করো মিসকাল হাব্বা সরিষে দানার পরিমাণ অথবা তুমি লুকিয়ে যাও কোনো পাহাড়ে বা কোনো গুহার মধ্যে ইয়াতে বিহল্লাহ হাল্লা ওটা ঠিকই বের করে নিয়ে আসবে দেখছেন মানুষটা পালাচ্ছে মানুষ খুন করতেছে রাজশাহীতে ধরা পড়ছে ঢাকা গিয়ে পালাই কুল পাচ্ছে আজ কাল ধরা পড়বেই অন্যায় যে করবে একটা শরীর দানার পরিমাণ এই অন্যায় বেরিয়ে আসবে গোপন থাকবে না অতএব সাবধান কোনো পাপের ধারে কাছেও যাবে না কোনো অন্যায় মিথ্যার সঙ্গে কোনো আপোষ নাই আপোষহীনভাবে নিজেকে চলতে হবে মিথ্যার সঙ্গে আপোষ করলে হয়তো তুমি বহু টাকার মালিক হবে দুনিয়া লাভ দে অনেক কিছু হতে পারবে না আল্লাহ কাউকে না খেয়ে দুনিয়া রাখবে না আল্লাহ আমার রুজির মালিক কিন্তু আপোষমুখী হয়ে বাতিলের সঙ্গে আপোষ করে হক প্রতিষ্ঠা করার চিন্তা করাটা বৃথা চিন্তা আমার রসুল তার জীবনটাই তোমাদের সামনে সবচেয়ে উত্তম আদর্শ তিনি কোনো অবস্থাতেই বাতিলের সঙ্গে আপোষ করার নেই বাক তাকে সাহায্য করেছেন চার নম্বর ওসিয়ত ইয়া বোন ইয়া সালাহ হে আমার বেটা সালাত কায়েম করো দর থেকে সালাতের হেফাজত করবা রুকু সুজুদ ক্যাম কুউ যা কিছু আছে সঠিকভাবে সহি সুন্দর মোতাবেক আদায় করব এবং অক্ত মোতাবেক আদায় করবে যেভাবে নিম বিধান বলা আছে সেইভাবে এর মধ্যে দুটো জিনিস আছে কারণ একটা আছে ইসলাহুল নফ একটা আছে তাহজিবুল আখলাক যে সঠিক অর্থে সালাত আদায় করে তার নফসটা পরিচ্ছন্ন হয়ে যায় দৈনিক পাঁচবার যদি কেউ গোসল করে নদীতে যার দেহের জন্য কোন ময়লা থাকে না চাল দরছিল উপমা ঠিক তেমন দৈনিক পাঁচবার যদি কোনো মানুষ আল্লাহর সামনে সালাত করে সেদা করে তখন তার হৃদয়ের মধ্যে কোনো ময়লা থাকে না যে মানুষ আল্লাহর সামনে মাথা নত করে সেদা করে রুকু করে সেই মানুষ আল্লাহর বিরুদ্ধে সুদ খুশ খেয়ে মানুষকে খেয়ানত করা এসব অন্যায় অন্য অত্যাচার করবে যদি করি ফেলে আবার জোরের সঙ্গে সব আল্লাহ ভুল হয়ে গেছে ক্ষমাক রাব্বনা না তির দুনিয়া হাসানা রব্বনাফলি যে আমরা যে সেজাত উঠি কোন দোয়া পড়ি আল্লাহ মাখফলি ওর হামনি অজবরণী ও হদিনী ও আফনি ওর জকনি একটা চারটাক সালা দেখো আবার সেজাত উঠি আমরা ধরুন তিনবার প্রত্যেকবারে যদি আমরা ছটা করে দোয়া করি আল্লাহ মাখফলি আল্লাহ আমাকে ক্ষমা করো আর হামনি আমার উপরে অনুগ্রহ করো অহাদিনে তুমি আমাকে সঠিক পথ প্রদর্শন করো ও আপনি আমাকে আরোগ্য দান করো অহা আমাকে হৃদায়ত দান করো অর্জক নিয়ে আমাকে রুজি দান করো সরাজি যদি আমরা চাই আল্লাহ কাছে আর কোনো কিছু সব বাকি থাকে অন্যায় করেছি আল্লাহ মখল্লা আল্লাহ ক্ষমা করো এই যে দিনে পাঁচবার সালা সময় যদি আমরা আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করি তাহলে ওই বান্দার অন্তরটা পরিচ্ছন্ন হয়ে যায় এটা নফস আর তাহজিবুল আখলা তার আখলাপটা উন্নত হয় যে আল্লাহ সামনে মাথা করে সে কখনোই উদ্ধত হয় না অতীতের কথা মনে করি যে আপনাদেরকে তাই উদ্ধত লোকেরা আসল ইসলাম কবুল করার জন্য আল্লাহ তাদেরকে বললেন তোমাদেরকে সালাদাতে করতে হবে প্রথমে বললেন তোমাদের জাকাত দিতে হবে না ওটা দেবো না আমরা কামাই করে তোমার টাকা দেবো ঠিক না কামে করবো আমি আর টাকা দেবো তোমার হবে না ঠিক আছে তোমার জায়গার দরকার নেই জেহাদ করতে হবে না ঘরে বসে খবর দিব আরামসে জিহাদ করতে গিয়ে গুলি কি করবো নাকি ও মধ্যে নেই ইসলাম কবুল করবো কিন্তু জিহাদ করবো না জায়গা দেব না আচ্ছা সালাক কায়েম করতে হবে সে আবার কী বলে তোমাকে এই রুকু করতে হবে শ্রেদা করতে হবে আল্লাহ নামে এটাও পারবো না কেন আমার হলো নেতা জাতি সবাই আমার সামনে মাথা রাতো করে আমি তোমার মাথা তো করবো কারোর কাছে আল্লাহ আল্লাহ বাদ ও আল্লাহ আল্লাহ কাছে বসবে আমি আমি মাথা নত করতে পারবো না কারোর কাছে ঘটনা সব শ্রেতর রসুল আসে ঘটনাগুলো দেওয়া আল্লাহর রসুল এইখানে আপোষ করলেন না উনি বললেন দেখো দিন আলিম আল্লাহ সাল্লাহ রুকু আল্লাহ তার দিন নাই যার রুকু নেই

নির্ধারিত হয়েছে তাদের জন্য যারা দুনিয়াতে অধ্যত্ব এবং বিশৃঙ্খলা কামনা করে না শুভ পরিণাম নির্ভর করতে ছেলে তাকওয়ার উপরে অতএব আন্দোলন দুব সংঘ সুনামনি মহিলা সংস্থা যারা আমাদের সংগঠনভুক্ত আছেন তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি উদ্ধত হবেন না অনুগত হওয়ার চেষ্টা করবেন তাহা আখলাক হবে আপনার চরিত্র সবার কাছে সুন্দর হবে মানুষ আপনার চরিত্র দেখে আপনার কাছে আসবে আপনার এলেম দেখি আপনার কাছে আসবে না আপনি কতটা আলেম কত ডিগ্রি এটা কেউ দেখবে না আপনার আখলাকটা কেমন আপনার চরিত্রটা কেমন আপনার আচরণটা কেমন এটা দূর থেকে মানুষ খেয়াল করবে তখন আপনার কাছে আসবে এই মোহাম্মদ তুমি আল্লাহর রহমতে তুমি লিনতালহম তুমি মানুষের সঙ্গে নরম ব্যবহার করো এই জন্য তোমার প্রতি আল্লাহ বিশেষ রহমত যে তুমি নরম দিলে ফাইন কোনটা ফাঁক যদি তুমি কর্কশ ভাষী হতে গালিজাল কালবে কঠোর হৃদয়ের হতে লেন ফাঁক তুমি হলে লোক তোমার কাছে চলে যেত অত সংগঠনের কোনো পর্যায়ে কোনো দায়িত্বশীল কঠোর হৃদয় এবং কর্কশ ভাষী হবেন না মানুষ গালি দিক পাল্টা গাল দেবেন না মানুষ খেয়ানাত করুক আপনি পাল্টা খেয়ানাত করবেন না মানুষ মিথ্যা বলুক পাল্টা মিথ্যা বলবেন না মানুষ গিবোধ করবে পাল্টা গিবোধ করবেন না দেখবেন আস্তে আস্তে সমাজ সুন্দর সমাজে পরিণত হবে লোক দূরতে খেয়াল করবে তাই তো এদেরকে এত গালি দেওয়া হচ্ছে যেহেতু উল্টে গালি দেয় না বিষয়গুলো বহু পুরনো কথা আমার কাছে স্মরণ করে দিচ্ছি পাঁচ নম্বর অন্য হানের মুনকার তুমি মানুষকে সৎ কাজের আদেশ এবং অন্যায় কাজে নিষেধ কর ইন্নার দায়াল কেবল আসবেল ওমুর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ মানুষকে সবসময় সৎকজের আদেশ দেওয়া অসৎকাজে নিষেধ করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতি পদে পদে আপনি এখন হেঁটে যাচ্ছেন রাস্তা পার হবেন দেখছেন যে এটা কুত্তা বৈশাখ ঠিক রাস্তার মাঝখানে ওদিন গাড়ি আসতেছে আপনি হেইও করলেন না আপনার মানবিক চরিত্র বিকশিত হলো না কারণ কুকুর সে কুকুর হতে পারে কিন্তু সে একটা আল্লাহ সৃষ্টি সে মরে যাক গাড়ির চাপে ধ্বংস হয়ে যাক এটা কামনা করে আপনার উচিত নয় তাকে সরিয়ে দিতে হবে সে তো বোঝে না যে ও গাড়িটা জন্য আসতেছে ও ভাবতে আসতে চলে যাবে না প্রতিটি ব্যাপারে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার মানবিক চরিত্র যেন সুন্দর হয় সব ব্যাপারে এই অসৎ সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ শুধু মানুষের প্রতি নয় সব ব্যাপারে সামনে আপনি যাচ্ছেন এমন একটা ঘটনা ঘটে গেল সেখানে কেউ নেই সাহায্য করার ধরেন এটা গাড়ি পড়ে গেছে রাস্তার মাঝখানে যেয়ে এখন আমাদের লোকেরা করে কি এই তিন চাকার ভ্যানের উপরে এত মালামাল চাপায় আলুর বস্তা চাউলের বস্তা ভারী জিনিস না চাকায় কোলা তো হঠাৎ করে রাস্তার মাঝখানে পড়ে গেছে ও একা তুলতে পারছে না সে কাউকে বলতেও পারছে না পাশে কোনো লোকও নেয় কী করবে অসহায় আপনি যাচ্ছেন পথিক আপনার দায়িত্ব হবে থেমে তার ভ্যানটা উঠিয়ে অন্তত রাস্তা ধারে সারিয়ে দেওয়া একটু কাজ আপনার করতেই হবে এটা মানবিক দায়িত্ব শুধু নয় যদি আপনি নেকি মনে করি করেন ইনশাল্লাহ এই নেকির কাজে আপনার জান্নাতের রসিলে হয়ে যেতে পারে কারণ আপনি হয়তো দু মিনিট পরে মরে গেলেন কিন্তু এই নেকির কাজটা আপনার জন্য জান্নাতের রসিলে হবে আপনারা নিশ্চয়ই জানেন সেই ব্যবসার খবরটা সে বেশের মহিলার খবর জানেন না মহিলা যাচ্ছে রাস্তা দিয়ে হাত দেখলে একটা কুকুর হাঁসফাঁস করতে যে মধ্যে পানি বসছে পানির তৃষ্ণায় সাথে ফেটে যাচ্ছে মহিলা তার আগে নিচে নেমে মজা নিজে পানি পান করে আসছে তো আমি ভাবছি আমি যখন পানির পিপাসায় অস্থির হয়ে পানি পান করে আসলাম এই কুয়ায় নেমে এই কুকুর তো একই অবস্থা দেখছি ও কথা বলতে পারে না মহিলা আবার পানিতে নামলো আর আপনারা জানেন আরবের কুয়া কত গভীর হয় বগুড়ার কুয়া তো বিশ ফুটে কুয়া বহা যায় কিন্তু আরবের কুয়া তো সহজ না অনেক নিচে নামতে হয় ওই মহিলা ওরা সামনা মজা পরে আবার নিচে নেমে গিয়ে সেই গভীর তলদেশ থেকে দুই মজা ভরে পানি এনে উপরে এসে কুকুরটারে খাওয়াল কুকুরের চোখ পানি পড়ছে ঝরঝর করে অর্থাৎ কৃতাজ্ঞতা অস্ত্র এটা অন্য কিছু নয় আল্লাহ বলছেন ওই বেশ হবে ওই মহিলার ওই একটা নেগের কাজ যদি আল্লাহ ভক্ত জান্নাত দৌ করে দিলেন এগুলো ঠিক আবার একটা মহিলা বিড়ালের ডিস্টার্ব ঠেকানোর জন্য বিড়ালে পা বেঁধে রাখছে তাকে খেতে দেয়নি একদিন বিড়ালটা মরে গেছে হাতে আল্লাহ পাক তার যত নেগির কাজ সব বাতিল করে দিয়ে একটা পশুকে সে কেন হত্যা করলো আল্লাহ পাক তাকে জাহান্নাব দিলেন অর্থাৎ প্রাণীর প্রতি মহব্বত এটা আমর বিল মা একটা অংশ মানুষ যদি প্রাণীর প্রতি মহব্বতে প্রাণীর প্রতি এই সদ্ব্যবহারে যে একটা বেশা মহিলা জান্নাত পেতে পারে তো মানুষের প্রতি সদ্ব্যবহারে আপনি জান্ন পাবেন না নিঃসন্দেহে বিষয়গুলি আপনারা খেয়াল রাখবেন লোকমানের উপরে আল্লাহ রহম করুন তিনি এত জ্ঞানী মানুষ পাক তাকে করেছিলেন সেই জ্ঞানী মানুষটাকে পাক কোরআনে স্থান দিয়েছেন কি সৌভাগ্য তার লোকমান শুনছেন এসব কথা শুন লোকমান দুনিয়াতে বিদায় হয়ে গেছে তো আজকে যুগ যুগ ধরে তার নাম মানুষের মুখে মুখে উচ্চারিত ছয় নম্বর উপদেশ ওসিয়াহসে খতাল নাজ খবরদারতে মানুষের সঙ্গে কথা বলার সময় গাল খিচিয়ে কথা বলে না এটা মনোভাগ্য লক্ষণ যা খাস ফজরা ঝগড়া করে তখন সে বাজে কথা বলে এই বাজে কথা বলে লোক যারা ঝগড়ার সময় বিতর্কত হতেই পারে কোনো বিষয়ে মতভেদ তো হতেই পারে এটা হয় সবসময় কিন্তু আপনি এমন বাজে কথা বলতে পারেন না যে বাজে কথা বললে আপনার সঙ্গে কথা বলার চলার সামনে যাওয়া যায় না ওলা তোমার একটা খাদ্য খা তোমার গাল যেন গাল খেসিয়ে বলে আমার যেগুলি বাংলায় এরকম করবে না কারণ আল্লাহ পাক লিহ্বকুল্লা মোখতাল ফকুর তার মোখতাল ফকুর যারা অহংকারী হয় গর্বিত আর দম দর্পিত যারা যারা দম্ভ ভরে কাজ করে এসব লোক দাঁড়ালে ভালোবাসেন না এর মধ্যে মানুষের সঙ্গে মামলা এবং আলাকাতে আম্মা প্রশিক্ষণ আছে সবার সময় তুমি কীভাবে কথা বলবে কীভাবে কাজ করবে এগুলো সব এর মধ্যে বলা হয়েছে ছোট্ট একটা কথার মধ্যে দিয়ে সাত নম্বর ওসিয়াত ছিল এই এবং শেষ ওসিয়াত অক্সি মাসিকে সাউথে হামিদ তুমি তোমার চলনে মধ্যপন্ত অবলম্বন করো এবং তোমার আওয়াজ সবসময় নিচু রাখো মনে রাখুন সবথেকে নিকৃষ্ট আওয়াজ হলো গাধার আওয়াজ অর্থাৎ তুমি গাধার মধ্যে খালে চিৎকার দিও না সাবধান আচরণের হবে মধ্যপন্থা সব কাজেই মধ্যপন্থা থাকতে হবে চরম পন্থা চলবে না ইসলামের চরমপন্থা নাই আমার ওষুধ ছিলেন নরম মানুষ তিনি ছিলেন মধ্যপন্থী তিনি সবসময় বলে গেছেন আল্লাহ তুমি সাধ্য দেবো কারব তোমরা মধ্যপন্থী হো বদ্ধপন্থী হও বন্ধু তিন দল আজকে মুসলমানের ছেলেদের চরমপন্থী হচ্ছে তাদেরকে উস্কে দিচ্ছে তাদের উদ্দেশ্য রাজনৈতিক নেতাদের উদ্দেশ্য হাসিল করার জন্য তারা করছে তারা করোনা হাদিস কিছুই জানে না সত্যিকার অর্থে আহিলাদিস করোনা হাদিস বুঝে তারা কোশ্চিন কালো চরমপন্থী হবে না এবং আহিলাদিস যুবসংঘের ছেলেদের তো প্রশ্নই ওঠে না আমি একটা ঘটনা কালকে শুনলাম শুনে খুব খুশি হলাম আমাদের একজন কেন্দ্রীয় আমলার সদস্য তিনি গল্পটা করলেন সম্প্রতি মেহেরপুরে উগ্রবাদ দমনের আলমদের ভূমিকার উপরে একটা মিটিং হয়েছে এসপি সাহেবের ডিসি সাহেবের নেতৃত্বে বা সেখানে ঢাকাতে অ্যান্টি টেরোরিজম পক্ষ থেকে একজন ভদ্রলোক আসছিলেন তিনি এর উপরেই ছয় বছর দায়িত্ব পালন করছেন তিনি যে কথাগুলো বললেন সব হাদিসের কথা আমাদের আমাদের সদস্য তাকে জিজ্ঞেস করলে আচ্ছা ভাই আপনি যে কথাগুলো বললেন সবই তো হাদিসের কথা তো আপনি তো এই লাইনের লোক না পুলিশ অফিসার আপনি এসব কথা কোথায় বলেন তিনি পরিষ্কার বললেন আমার কাছে আহলেজের কিছু বই এসছে সেগুলো থেকে আমি এগুলো নিয়েছি বললেন আলহামদুলিল্লাহ তার মুখ যে কথাটা বেরিয়ে গেছে নিঃসন্দেহ সেগুলো আমাদেরই লেখা আমার কাছে আহলেজের কিছু বই এসছে সেখান থেকে আমি এগুলো নিয়েছি আর কোনো খুশির খবর আপনার আছে নাকি এখন এই সরকারের আমলে সর্বোচ্চ এন্ডিটেনিজম যারা ঢাকা থাকেন তারা যদি এসে এসে উদাহর স্বীকৃতি দিচ্ছেন এটা কি আমাদের বড় পাওয়া নয় আমাদের লিপলেট যাবতীয় চরমপন্থা থেকে বিরত থাকুন না একটা তো হাজার হাজার সারা দেশে স্মরণ হয়েছে আমাদের লাল বইটা চরমপন্থীদের বিশ্বেরগত বিভ্রান্তির জবাব যে সতেরোটা আয়াত এবং হাদিস দিয়ে তারা মানুষকে বা ছেলেদেরকে বিভ্রান্ত করছে তার জবাব আমরা ওই বইটা দিয়ে দিছি চরমপন্থী দমনে আহারে চন্দন ভূমিকা সবুজ বইটা এসব বইগুলো তারা কি কালেকশন করে না আমরা তো দিয়ে আসি নাই কিন্তু তাদের কালেকশন চলে গেছে সেখান থেকে তারা রেফারেন্স দিয়ে সারা দেশে বক্তব্য রাখছেন এই যেমন বলেছে আমিও তাহলে বাংলাদেশের মানে ডক্টর গালিব স্যারের অনুসারে সে খুশিতে জড়াই দিয়েছে তাই নাকি আপনারা বিষয়গুলো মনে রাখবে এগুলো আমাদের জন্য পাওয়া দুনিয়াবি পাওয়া আখড়াতে ইনশাল্লাহ আমাদের এখলাস যদি থাকে নিয়তে এবং আমলে ইনশাল্লাহ আমরা আখড়াতে সর্বোচ্চ পারিতোষিক আল্লাহ কাছে কামনা করি আল্লাপাক এগুলোর বিনিময়ে যেন আমাদের জান্নাতুল ফিরদাউস দান করেন এই সাতটি বিষয়ে কোরআনে এসেছে আর যে নয়টি বিষয় আগে বললাম কোরআনে আসেনি এটা আমি তফশ্রীর থেকে নিলাম আপনাদের সবাইকে ধন্যবাদ রইল এবং আল্লাহ কাছে প্রার্থনা আমাদের সব ভাইদেরকে যেন আল্লাপাক লোকমানের এই নির্দেশনাগুলো মেনে চলা তৌফিক দান করেন أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. চলছে এটা সুসংবাদ শুনিয়ে দি আপনাদের আপনারা জানেন এই মধ্যে সামনে লেখা আছে দারুল হাদিস প্রাইভেট বিশ্ববিদ্যালয় তাই না এটা যে মনোগ্রাম আছে এখানে বেসর উপ এটা উনিশশো চুরানব্বই সালে তখন থেকে আমাদের এই স্বপ্ন ছিল কিন্তু আপনারা জানেন আমাদের জীবনের মধ্যে কী বিবাদবাদ চলে গেছে বহুদিন পরে আমরা গত দু সপ্তাহ আগে দারু ইউনিভার্সিটি কাম ইস্তেমার মাটি একই জায়গায় আমরা তিন বিঘা জমি অলরেডি কিনে রেস্ট সম্পন্ন করে ফেলে দিয়েছি আপনার যারা এখান থেকে বেলপুকুর যান যাওয়ার পথে বেলপুকুর ওঠার একটু আগে একটা ক্যালভার্ট না ওই কালভাটের নিচ থেকে আমাদের মাটি শুরু হয়েছে ওই সেখানে আলহামদুলিল্লাহ আমরা ইচ্ছা করলে পঞ্চাশ ষাট একশো বিঘা জমি কিনতে পারব আমি বলেছিলাম জমি না কেনা পর্যন্ত আমি কাউকে বলতে যাব না যদি কেনা হয়ে গেছে এবং আমি গত পছন্দ দেখে এসেছি জমিতে গিয়ে আপনাদের কাছে এটা আমার পক্ষ থেকে দেওয়ার সুসংবাদ আপনাদের বাচ্চাদের আগামীতে সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের সর্বোচ্চ ডিগ্রি নেওয়ার সুযোগটা যাতে আল্লাহবাগ আমাদেরকে দান করেন আমরা সেই দোয়া চাই আপনাদের কাছে এবং আপনারা এগিয়ে আসার চেষ্টা করবেন এখানে আমরা নিজের ক্লাস পথে পড়াই সর্বোচ্চ ডিগ্রির জন্য আবার যেতে রাশিয়া ইউনিভার্সিতে এসব যা কী হয় তাদের বুঝতেই পারছেন আমরা আমাদের আদর্শে সঠিকভাবে একটা বেসরকারি ইসলামী বিশ্ববিদ্যালয় আমরা করব নাম দিয়েছি দারুল হাদিস বিশ্ববিদ্যালয় দারুল হাদিস মানে কি এখানে হাদিসের ঘর দারুল এসান আছে না ওরা হল পীরাওয়ার ব্যাপার এটা হলো দারুল হাদিস আগামীতে যেন আল্লাহ আল্লাহকে এই বিষয়গুলো কবুল করেন আমরা আল্লাহকে সেই প্রার্থনা করছি দাতা ভাইরে ইয়ে আসেন যাদেরকে আল্লাহ পয়সা দিয়েছেন যদি কেউ হাদিসের খেদমত করতে চান আপনার আগামী দিনের সন্তান যাতে সর্বোচ্চ ডিগ্রির অধিকারী হতে পারে এবং সারা বাংলাদেশের জন্য হাদিসের এলম তারা ছড়িয়ে দিতে পারে সমাজকে তারা সংগঠিত করতে পারে সে উদ্দেশ্যেই কিন্তু দারলাদা ইউনিভার্সিটি করে এটা আমাদের মার্কাস হবে আগামী দিন আমার চিন্তা ছিল এখানে সব কিছু করবো কিন্তু এখন যে অবস্থা দাঁড়িয়েছে এখানে সব কিছু করা সম্ভব নয় এজন্য বড়ো জায়গা আমাদের যেতে হচ্ছে এখানে মার্কাস থাকবে সেন্টার থাকবে কিন্তু মূলটা হবে ওখানে ওখানে বড়ো আকার হবে বড় পরিসরে ইনশাআল্লাহ ওখানে ইজতেমাও হবে ইউনিভার্সিটিও হবে

كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم وخذل من خزل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وَاذْكُرُوا اللَّهَ يَذْكُرُكُمْ وَاَدْعُوهُ يَسْتَجِبْ لَكُمْ وَلَذِكْرُ اللَّهِ تَعَالَى وَأَعْلَى وَأَعْزَ وَأَجَلُّ وَأَتَمُّ وَأَهَمُّ وَأَكْبَرُ